কুমিল্লার নানুয়া দিঘিতে পূজা মণ্ডপে হনুমানের হাত থেকে সরিয়ে দেয়া গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 11:30টায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর মোহাম্মদের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একটি যৌথ দল 7 দিনের রিমান্ডে থাকা আসামি ইকবাল হোসেনকে নিয়ে নানুয়ার দিঘির পাড় থেকে গদা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে ইকবালকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করে কক্সবাজার জেলা পুলিশ শুক্রবার ভোরে কুমিল্লা জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। শনিবার তাকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে রংপুর পীরগঞ্জের জেলে পল্লীতে হামলা ও অগ্নি সংযোগের মূল পরিকল্পনাকারী সৈকত মণ্ডল এবং রবিউল ইসলাম রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলওয়ার হোসেনের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাদের জেল হাজতে পাঠানো হয়।